রথযাত্রার পুণ্যতিথিতে আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহতি রক্তদান শিবির। সোমবার আরামবাগ গৌরহাটি মোড় সংলগ্ন এলাকায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে প্রায় 70 জন রক্তদাতা রক্তদান করেন। সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দী জানান, করোনা অতিমারির সময়ে রক্ত সংকট মেটাতে এই উদ্যোগ। এ বিষয়ে স্বপন বাবু বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্যান্ডেমিক সিচুয়েশনে রক্তদানের কথা বলেছেন। আমাদের সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে মহতি রক্তদান উৎসব চলছে। আমাদের আছে যে 100 আমাদের টার্গেট আছে। আমাদের তো প্রত্যেকদিনই হচ্ছে, কালকেও আবার 7 নম্বর ওয়ার্ড সুজলপুরে আছে, দেখা যাক। রক্তদান এখন তো নাম মিস হচ্ছে, এবারে মহিলাদের সংখ্যাটা বেশি। হ্যাঁ, মহিলারা আগে আসছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, সেই করে মহিলারাও আগিয়ে আসছেন। তারা রক্তদানটা তারাও চাইছে যে আমরা রক্ত দেবো মুমূর্ষু রোগীকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুযায়ী। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।